হ্যালো ভিউয়ার্স, আমি রবিন, টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমাদের ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে রূপান্তর করা যায় এবং আমাদের ফেসবুকে যত ফ্রেন্ড রয়েছে পেজে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, আমাদের কোনো ইনভাইট করতে হবে না। তো তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে আপনাদেরকে আমার চ্যানেলে এসে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আর যারা অ্যান্ড্রয়েড ইউটিউব অ্যাপটি ইউজ করছেন, আপনারা ওখানে টেকনিক্যাল রবিন লেখা সার্চ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে সেম এমন একটি নোটিফিকেশন আইকন রয়েছে, আপনাদেরকে জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দেবেন। তাতে কী হবে, আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করবো, আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন দেখি কীভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটিকে ফেসবুক পেজে রূপান্তর করব। তার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে চলে যান, আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে ফেলুন। লগ ইন করার পর আপনাদের যা করতে হবে, আপনারা গুগলে সার্চ করুন প্রোফাইল টু পেজ। এই যে দেখুন, প্রোফাইল টু পেজ, এখন আপনারা এই যে কনভার্টিং ইউর প্রোফাইল ইন্টু এ ফেসবুক পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে তিনটি অপশন আসবে। আপনারা জাস্ট এখানে যে মধ্যের যে অপশনটা রয়েছে, হাউ ডু আই কনভার্ট মাই পার্সোনাল অ্যাকাউন্ট টু এ ফেসবুক পেজ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন, এখানে আপনারা জাস্ট এখানে গো টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদেরকে গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও এই পেজে সরাসরি চলে আসতে পারেন। এই দেখুন, আপনাদের সামনে একটি নোটিফিকেশন চলে এসেছে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুকে কত ফ্রেন্ড রয়েছে। দেখুন, এখানে প্রায় 4,500 মতো ফ্রেন্ড রয়েছে। এই ফেসবুক আইডিটি আমার নয়, এটা অন্য কারোর একটি আইডি, আমি জাস্ট এই আইডিটিকে পেজে রূপান্তর করে দিচ্ছি। তো দেখুন, এখানে 4,500 মতো ফ্রেন্ড রয়েছে। তো এখন আপনাদেরকে যা করতে হবে, আপনারা চাইলে এগুলো পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনারা নামটা পরিবর্তন এখন করতে পারবেন না, কারণ যেহেতু আপনার প্রোফাইলটি থেকেই আপনার পেজটি রূপান্তর হচ্ছে। সেজন্য যা আছে তাই রেখে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখুন, এখানে একটি অপশন রয়েছে সিলেক্ট অল, এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করুন, এখন সিলেক্ট হয়ে গেছে। এখন দেখুন, আপনার এখানে যত ফ্রেন্ড রয়েছে, এখানে আপনি নিচে যাবেন, আপনাদের যত ফ্রেন্ড রয়েছে এখানে আপনারা একটু দেখে নেবেন সবগুলো সিলেক্ট হয়েছে কিনা। তো এভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর শেষ, আপনাদের কাজ শেষ, এখানে জাস্ট ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর দেখুন 500 লাইক হয়ে গেছে। যেহেতু আমার এখানে 4,500 ফ্রেন্ড, আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো অটোমেটিক এভাবে লাইক বাড়তে থাকবে। দেখুন 2,000 হয়ে গেছে, দেখুন 3,235 লাইক হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে ফেসবুক পেজে রূপান্তর করতে পারেন। আর তাছাড়া আপনাদের যদি কোনো ফেক আইডি থাকে এবং ওইটাতে 5,000 ফ্রেন্ড থাকে, তাহলে আপনারা ওখান থেকে একটি পেজ ক্রিয়েট করে, মানে কনভার্ট, আপনার ওই প্রোফাইলটিকে কনভার্ট করে পেজে রূপান্তর করে, তারপর আপনি আপনার অরিজিনাল যে ফেসবুক প্রোফাইল ওটাকে অ্যাডমিন করে আপনার যে ফেক আইডিটি ওটাকে রিমুভ করে দিতে পারেন। তাতে আপনি আপনার দারুণ একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে, পরবর্তীতে আপনি এটার নাম চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন। তাছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ টেকনিক্যাল রবিন 7 ওটাতে জয়েন হতে পারেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো দারুণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।